হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডিডম চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আইফোনের কিছু সেটিংস নিয়ে। আইফোনের যে ডিফল্ট সেটিংসটা অলরেডি ফোনের সঙ্গে থাকে সেটা সেভাবে আপনারা চাইলে আপনার ফোন ইউজ করতে পারেন, তবে আমার হিসাবে আইফোনের কিছু সেটিংস, বিশেষ করে প্রাইভেসির জন্য কিছু সেটিংস আছে যেগুলো আপনার অবশ্যই অবশ্যই চেঞ্জ করা উচিত। সো আমি আজকে আপনাদের সঙ্গে 10টা সেটিংস নিয়ে কথা বলবো যেগুলো অবশ্যই অবশ্যই আপনার চেঞ্জ করা উচিত। সো চলুন দেখে আসি সেটিংসগুলো কী কী। তো আজকের ভিডিওর প্রথম যে সেটিংসটা, এক নম্বর, সেটা হচ্ছে টার্ন অফ কন্ট্রোল সেন্টার ওয়াইল ইউর ফোন ইজ লক। অর্থাৎ ফোন লক থাকা অবস্থায়, নর্মালি আমরা যখন ফোন লক থাকে তখনও কিন্তু আমরা এই অপশনটা দেখতে পাই, কন্ট্রোল সেন্টার অপশনটা আমরা ইউজ করতে পারি। আর এটা অন থাকলে যেটা হবে যে কেউ আপনার ফোন লক থাকা অবস্থায় আপনার ফোনের কিছু সেটিংস চেঞ্জ করতে পারে, যেমন আপনার ডাটা অফ করে দিতে পারে অথবা অন্যান্য অপশনগুলো চেঞ্জ করতে পারে আপনার ফোন যদি লক থাকে তাও। তো এটা অ্যাকচুয়ালি বিশেষ গুরুত্বপূর্ণ যারা ইউসিম ইউজ করেন, অর্থাৎ আপনি যদি ইউসিম ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফোন যদি চুরিও হয়ে যায়, আপনি যদি অপশনটা অফ করে রাখেন কন্ট্রোল সেন্টারে যখন আপনার ফোনটা লক থাকবে, তখন আপনার ফোন চুরি করে কেউ আর আপনার ফোনটা অফ করতে পারবে না, অর্থাৎ ডাটা অফ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। আর আপনি চাইলে সাথে সাথে অন্য একটা ফোন থেকে আইক্লাউড দিয়ে আপনার ফোনটা খুঁজে বের করতে পারবেন। এটা হচ্ছে বিশেষ করে যারা ইউসিম ইউজ করেন। সো এই সেটিংসটা চেঞ্জ করার জন্য, আমার এখন ফোন লক এই জন্য দেখাচ্ছে, এই সেটিংসটা চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ড, তো ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ডে এখানে ক্লিক করে আপনি নিচে অপশনটা খুঁজে পাবেন কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টার থেকে এটা অন থাকলে জাস্ট অফ করে দেবেন, তাহলে আপনার ফোন যখন লক থাকবে তা কেউ আর আপনার এই কন্ট্রোল সেন্টারটা অ্যাক্সেস করতে পারবে না। অ্যান্ড নাম্বার টু হচ্ছে টার্ন অফ ইরাস ডাটা, অর্থাৎ আপনার ফোন লক থাকা অবস্থায় কেউ যদি 10 বারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে আপনার ফোনের ডাটাগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনার ফোন যদি কোনো একটা বাচ্চা বা যে কেউ যদি 10 বারের বেশি আপনার ফোনের পাসওয়ার্ডটা ভুল দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফোনের কিন্তু সব কিছু ডিলিট হয়ে যাবে, আপনি চাইলেও আর সেগুলো ফিরে পাবেন না। সো এটা অনেক বড় একটা রিস্ক, সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, সেটিংসটা অফ করে দিতে হবে। তো সেটিংস অফ করার জন্য আপনারা আসবেন আবারও সেটিংসে, অ্যান্ড আবারও আসবেন ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ডে। এখানে এসে নিচে একটা অপশন দেখতে পাবেন ইরাস ডাটা, এখানে অলরেডি মেনশন করা আছে ইরাস ডাটা, এই অপশনটা অফ করে দেবেন। এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু 10 বার যখন আপনার ভুল পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে এরপরে আপনার ফোনটা ইরাস হয়ে যাবে আর সব কিছু ডিলিট হয়ে যাবে। সো অবশ্যই এই অপশনটা অফ করে দেবেন। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে হাইড অ্যালবাম। আমরা নর্মালি আইফোন থেকে যখন কোনো একটা পিকচার, ধরে নিন এই পিকচারটা আমরা যখন হাইড করি তখন এটা হাইড অ্যালবামে চলে আসে, আর হাইড অ্যালবামে চলে আসার পরে যে কেউ চাইলে আপনার হাইড অ্যালবামটা দেখতে পারে, অর্থাৎ এখানে আপনি দেখতেছেন যে হিডেন অ্যালবাম। তো আমি ওখান থেকে হিডেন করলাম আর এখানে যে কেউ এসে পরে দেখতে পারলো, এটা হয় না, না অর্থাৎ এখানে আর প্রাইভেসির কিছু নেই, আমার সবগুলো হিডেন যত পিকচার আছে সবগুলো এখান থেকে অ্যাক্সেস করে ফেললো। সো এই জিনিসটা, এই অপশনটা আপনারা এখান থেকে ডিসঅ্যাপিয়ার করে দিতে পারবেন। সেটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা যাবেন সেটিংসে, সেটিংসে যাওয়ার পরে ফোটোতে ক্লিক করবেন, ফোটো, অ্যান্ড দেন এখানে অপশনটা দেখতে পারবেন হাইড হিডেন অ্যালবাম, হিডেন অ্যালবাম এই জাস্ট অপশনটা অফ করে দেবেন। তাহলে কি হবে, আপনার এখানে যে হিডেন অ্যালবামটা আছে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এখান থেকে আর কেউ আপনার হিডেন পিকচারগুলো দেখতে পাবে না। অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে লক নোটস। আমরা অনেকেই অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা আমাদের নোটে রাখি, নোট করে রাখি, অ্যান্ড সেটা কিন্তু ওপেন থাকে, যে কেউ চাইলে আমাদের নোট অপশনে এসে এখান থেকে নোটগুলো দেখতে পারে। সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনার নোটগুলো লক করে রাখতে পারবেন, যেটা খুবই সিক্রেট। ধরে নিন আমি আমার এই লক নোটটা লক করব, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট নোটে আসবেন, নোটটা ক্লিক করবেন, এখানে উপরে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এখানে লকে ক্লিক করবেন। লকে ক্লিক করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড চাইবে, আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার নোটটা লক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি আগে অন্য একটা লক সেট আপ করছি আমার নোটের জন্য, সেই ক্ষেত্রে সেই জন্য এটা আসতেছে না, আমি জাস্ট আমার আগের যে নাম্বারটা আছে সেটাই দিচ্ছি পাসওয়ার্ড। ওকে, সো আমার এই নোটটা এখন লক হয়ে গেছে, আপনারা দেখতেছেন এখানে অলরেডি কর্নারে একটা লক চিহ্ন চলে আসছে। তো আমি এটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে আবার যখন ঢুকবো, ঢোকার পরে আপনারা দেখতেছেন এখানে লক চিহ্ন চলে আসছে, আমি যখনই এটাতে ক্লিক করব তখন আমার নোটের পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আমি নোটটা দেখতে পারবো, আর অন্যথায় দেখতে পারবো না। সো যে কেউ চাইলে আপনার নোট এখন আর অ্যাক্সেস করতে পারবে না, অবশ্যই তাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার নোটটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে
গাইড অ্যাক্সেস, আমি আসলে এই ভিডিওটা মূলত প্রাইভেসি সংক্রান্ত যত সেটিংস আছে সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আমরা বর্তমানে কেউ চাই না যে আমাদের ফোন অন্য কেউ ইউজ করুক, বাট কোনো কারণে যদি আপনার ফোন অন্য কাউকে হাতে দিতে হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, গাইড অ্যাক্সেসটা অন করে আপনি তাকে ফোনটা দিতে পারেন। ধরে নিন আমি কাউকে দিচ্ছি আমার ফোনটা জাস্ট ইউটিউব ইউজ করার জন্য, আমি ইউটিউবে আসবো, ইউটিউবে আসার পরে জাস্ট গাইড অ্যাক্সেসটা অন করে দেবো। গাইড অ্যাক্সেসটা অন করে দিলে যেটা হবে, সে আর ইউটিউব থেকে বের হতে পারবে না, এবং কি অন্য কোনো অ্যাপ্লিকেশনে সে যেতে পারবে না, অনলি ইউটিউবটা ইউজ করতে পারবে, এখানে টাচ কাজ করবে। আপনি চাইলে টাচটাও বন্ধ করে দিতে পারবেন, অর্থাৎ সে টাচই করতে পারবে না, টাচ করলেও টাচ কাজ করবে না। যাই হোক, সেটা সেটিংস থেকে করা যায়। তো আপনি চাই আপনি যখন তার কাছ থেকে আবার ফোনটা নিয়ে নেবেন, জাস্ট সিম্পলি গাইড অ্যাক্সেসটা অফ করে দেবেন। গাইড অ্যাক্সেস অফ করে দিলে আপনার ফোনটা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, আপনি আগের মতো আপনার ফোন ইউজ করতে পারবেন। তো এটা সেট আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে যাবেন অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন পাবেন গাইড অ্যাক্সেস। গাইড অ্যাক্সেসটা অন করে দেবেন এবং কি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখান থেকে একটা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন, পাসওয়ার্ড অ্যান্ড চাইলে আপনার ফেস আইডি অথবা আপনার টাচ আইডি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। অ্যান্ড সেট আপ করার যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটাতে আসবেন। অ্যাক্সেসিবিলিটি শর্টকাট এই অপশনটাতে আসার পরে এখানে একটা অপশন দেখবেন গাইড অ্যাক্সেস, গাইড অ্যাক্সেসে জাস্ট টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পরে আপনি জাস্ট অ্যাক্টিভ করার জন্য রেডি। অ্যান্ড দেন যখনই আপনি ইউটিউব অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশনে যাবেন, অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনার ফোনে যদি হোম বাটন থেকে থাকে, অর্থাৎ ওল্ড মডেল যেগুলোতে হোম বাটন আছে সেগুলোর ক্ষেত্রে জাস্ট হোম বাটনটা থ্রি টাইম ক্লিক করবেন, আর যেগুলো নিউ সেক্ষেত্রে আপনারা চাইলে জাস্ট পাওয়ার বাটন দিয়ে করতে পারেন। অর্থাৎ পাওয়ার বাটন যখন আমি থ্রি টাইম ক্লিক করব, আমার ফোনে গাইড অ্যাক্সেস অন হয়ে যাবে। আর যদি আমার হোম বাটন থেকে থাকে সেক্ষেত্রে আমি হোম বাটন থ্রি টাইম ক্লিক করব, তাহলে গাইড অ্যাক্সেসটা অফ অন হয়ে যাবে। আর অফ করার ক্ষেত্রেও ঠিক সেম, আবারও থ্রি টাইম ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ড যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে পাসওয়ার্ডের অপশন আসবে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে ইন্ডে ক্লিক করলে গাইড অ্যাক্সেসটা ডিজেবল হয়ে যাবে। আর এখানে আরও কিছু অপশন আছে, আপনি চাইলে টাচ বন্ধ করে দেবেন দিতে পারবেন, আমি একটু আগে যে বলছি। আপনি যখন টাচটা বন্ধ করে দেবেন তখন গাইড অ্যাক্সেস করা থাকলে আপনার তখন আর ওই অ্যাপ্লিকেশানে টাচ ইউজ করা যাবে না। কিবোর্ড চাইলে বন্ধ করে দিতে পারেন, ভলিউম বাটন বন্ধ করে দিতে পারেন, এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন সেটিংসগুলো। সো আমি আপাতত কিছুই করবো না, আমি জাস্ট এন্ড করে দেবো। অ্যান্ড গাইড অ্যাক্সেস ডিজেবল, সো আমার ফোন আগের মতোই নর্মাল। সো নেক্সট টাইম আপনি যখনই কাউর কাছে আপনার ফোনটা দিবেন, অবশ্যই অবশ্যই গাইড অ্যাক্সেস অন করে তারপরে দিবেন, যদি আপনি মনে করেন যে আপনার ফোনের প্রাইভেসির প্রয়োজন আছে। অ্যান্ড নাম্বার সিক্স হচ্ছে টার্ন অফ সিগনিফিকেন্ট লোকেশন। সিগনিফিকেন্ট লোকেশন এটা আসলে আমাদের ফোনের ব্যাটারির জন্য ভালো না, আমাদের প্রয়োজন ছাড়াই আমরা ইউজ করি, মূলত সাধারণত অনেকেরই প্রয়োজন হয় না। যাই হোক, তো এই সেটিংসটা আপনারা খুঁজে পাবেন, আপনার যেতে হবে প্রাইভেসিতে, সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি লোকেশন সার্ভিসে ক্লিক করবেন। অ্যান্ড দেন একদম নিচে আসলে আপনারা একটা অপশন দেখতে পাবেন সিস্টেম সার্ভিস, তারপরে এখানে অপশন দেখতে পাবেন এই যে সিগনিফিকেন্ট লোকেশন। তো সিগনিফিকেন্ট লোকেশন এটা হচ্ছে কি, এটা খুবই ক্রিপি আসলে, এটা আপনি রিসেন্টলি কোন কোন লোকেশনে ভিজিট করছেন সেই সেই লোকেশনগুলো আপনার এখানে শো করবে। অর্থাৎ অন্য কেউ যদি আপনার ফোনটা পেয়ে থাকে অথবা সে চাইলে চেক করতে পারবে যে আপনি কোন কোন জায়গায় ভিজিট করছেন লাস্ট ওয়ান মান্থ। আর লাইক ধরে নিন আমি যদি আমারগুলো দেখাই, তাহলে আপনারা দেখতেছেন ম্যাপের মধ্যে আমি লাস্ট ফিউ ডেজ কোন তারিখে কতবার ভিজিট করছি কোন জায়গায়, সবগুলো কিন্তু আমার এখানে শো করতেছে, অর্থাৎ আমি কোন কোন জায়গায় গেছি এখান থেকে সেগুলো দেখা যায়। সো এই এটা অ্যাকচুয়ালি জরুরি না, তবে যে কেউ চাইলে আজ আপনার লোকেশন দেখতে পাবে আপনি কোথায় কোথায় গেছেন। সো সেক্ষেত্রে অবশ্যই সিগনিফিকেন্ট লোকেশন এইটা অফ করে দেবেন। অ্যান্ড সিগনিফিকেন্ট লোকেশনের সাথে এখানে আরও কিছু লোকেশন সেটিংস আছে যেগুলো আপনারা অফ করে দেওয়া উচিত, সেটা হচ্ছে যেমন আমার এখানে অলরেডি সবগুলো অফ করা আছে, জাস্ট কয়েকটা আমি চালু করে রাখছি যেগুলো দরকারি, বাট যেগুলো দরকারি না সেগুলো আমি অফ করে দিছি, অফ করে দিছি এই জন্যই কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডে অনেক ব্যাটারি অনেক চার্জ নিয়ে যায়। সো সেক্ষেত্রে এগুলো অফ করে দেওয়াটাই বেটার, এবং কি স্পেশালি আপনার প্রাইভেসির জন্য অবশ্যই আপনি সিগনিফিকেন্স লোকেশনটা অফ করে দেবেন। অ্যান্ড নাম্বার সেভেন হচ্ছে আমরা যখন ফোনটা অনেক সময় টেবিলে রাখি অথবা অন্য কোথাও রাখি, কেউ যদি টেক্সট করে যে কেউ চাইলে কে টেক্সট করছে সেটা দেখতে পায়, অর্থাৎ আমাদের এখানে শো করে। ধরেন ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে একটা যদি টেক্সট আসে অথবা যে কোনো নোটিফিকেশান আসে, যে কেউ চাইলে সেটা দেখতে পায়। বাট আপনি চাইলে এই অপশনটা অফ করে দিতে পারবেন, অর্থাৎ আপনি দেখতে পাবেন যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে অথবা মেসেঞ্জার থেকে অথবা ইমু থেকে আপনার নোটিফিকেশান আসছে, বাট কে আসছে সেটা দেখতে পাবেন না।
যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফোনটা আনলক করতেছেন। সো এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি পার্সোনালি ইউজ করি। এই সেটিংসটার জন্য আপনার যেতে হবে সেটিংসে, সেটিংসে যাওয়ার পরে নোটিফিকেশন সেন্টারে যাবেন, তারপরে এখানে যে প্রথম অপশনটা শো প্রিভিউ, শো প্রিভিউ আপনার তখনই হবে যখন আপনার ফোনটা আনলক। আপনি যদি অলওয়েজে দিয়ে রাখেন তাহলে ফোন লক বা আনলক যেভাবেই থাকুক আপনার নোটিফিকেশনগুলো শো করবে, কে টেক্সট করছে, কী টেক্সট করছে সেগুলো। আর আপনি যখন শো ওয়াইন আনলকে ক্লিক করবেন তখন শুধুমাত্র আপনি যখন আপনার ফোনটা আনলক করবেন টাচ আইডি দিয়ে অথবা ফেস আইডি দিয়ে, সেক্ষেত্রে আপনাকে আপনার ওই নোটিফিকেশনগুলো কে করছে সেগুলো দেখাবে। সো আপনি ছাড়া অন্য কেউ চাইলে আপনার নোটিফিকেশনগুলো আর অ্যাক্সেস করতে পারবে না। নাম্বার এইট হচ্ছে টার্ন অফ অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স হচ্ছে আপনার আইফোনের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যানালিটিক্স অ্যান্ড ইম্প্রুভমেন্ট, এখানে ক্লিক করবেন। শেয়ার আইফোন অ্যানালিটিক্স, অর্থাৎ আপনার ফোনটা যেভাবে আপনি ইউজ করেন কোনভাবে, এখান থেকে অনেকগুলো ডাটা তারা নেওয়ার পরে আপনার ফোনকে আরও ইম্প্রুভ করে। বাট নর্মালি আমাদের এটা অনেক প্রয়োজন নেই, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে অনেক ডাটা নেয় অ্যান্ড ব্যাটারির জন্য ভালো না, কারণ এটা অনেক ব্যাটারি চার্জ নেয় ব্যাকগ্রাউন্ডে। অর্থাৎ আপনি যখন আপনার ফোনটা ইউজ করেন না তখনও কিন্তু অ্যানালিটিক্স এই ডাটাগুলো তাদেরকে সেন্ড করে, অর্থাৎ আমাদের ফোন থেকে অ্যাপেলকে সেন্ড করে, তখন আবার তারা এটাকে অ্যানালাইজ করে ইত্যাদি। যাই হোক, আমরা অত গভীরে যাচ্ছি না। তো এই অপশনটা অফ করে দেবেন, তাহলে যেটা হবে আপনার ফোনের জন্য বেটার হবে, আপনার ব্যাটারির জন্য বেটার হবে। অ্যান্ড নাম্বার নাইন হচ্ছে টার্ন অন ফাইন্ড মাই আইফোন। আপনি যদি ফাইন্ড মাই আইফোন এই অপশনটা অন না করেন, সেক্ষেত্রে অন্য কেউ আপনার ফোন নিয়ে ফরম্যাট করে রিসেট করে সে ইউজ করতে পারবে। সো আপনাকে অবশ্যই এই অপশনটা চালু রাখতে হবে যাতে করে আপনার ফোনটা অন্য কেউ ইউজ না করতে পারে। তো আপনার ফোনের iOS ভার্সন যদি নতুন হয় তাহলে আপনি অপশনটা এখানে পাবেন, এখানে ফাইন্ড মাইতে, অথবা আপনার আইফোনের iOS ভার্সন যদি পুরনো হয় সেক্ষেত্রে আপনি iCloud-এ এখানে নিচে অপশন এখানে কোথাও একটা পাবেন অপশনটা ফাইন্ড মাই আইফোন। তো আমার এখানে হচ্ছে লেটেস্ট মডেল, সেই জন্য আমি এখানে পাচ্ছি ফাইন্ড মাই আইফোন, অ্যান্ড এখানে অলরেডি দেখতেছেন ফাইন্ড মাই আইফোন। এই অপশনটা অন করে রাখবেন। তো এই অপশনটা অন করে রাখলে যেটা হবে, আপনার ফোন যদি চুরি হয়ে যায় কেউ আপনার ফোনটা ইউজ করতে পারবে না আপনার আইক্লাউড অ্যান্ড আইডি পাসওয়ার্ড ছাড়া, এবং কি আপনি চাইলে অন্য ফোন থেকে আপনার ফোনটা ট্র্যাক করতে পারবেন। অ্যান্ড এই অপশনটা আপনারা চালু করে রাখেন লাস্ট সেন্ড লাস্ট লোকেশন, অর্থাৎ আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে লাস্ট কোন জায়গায় সেটা ডিসকানেক্ট হয়েছে বা ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়েছে সেই লোকেশনটা আপনাকে সেন্ড করে দেবে। সো এটার জন্য একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে আপনার ব্যাটারি যেটা সেটা কস্ট করে। সো আমার সেটা প্রয়োজন নেই, সেজন্য আমি এটা অফ করে দিছি, আপনারা চাইলে এটা অন করে রাখতে পারবেন। বাট এটা আপনার অনেকটা ব্যাটারি চার্জ নিয়ে নেবে, সেজন্য আপনি চাইলেই ইউজ করতে পারবেন অথবা অফ করে রাখতে পারবেন। অ্যান্ড নাম্বার টেন হচ্ছে টার্ন অফ অ্যাপ ট্র্যাকার। এটা হচ্ছে শুধুমাত্র যারা iOS 14 ইউজ করতেছেন তাদের জন্য, যাদের ওল্ড ভার্সন তাদের জন্য এটা প্রয়োজন নেই। অ্যাপ ট্র্যাকার এটা হচ্ছে কি, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখন আইফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনার কাছ থেকে পারমিশন চায়। আপনারা হয়তো অনেকে দেখতে পারেন যে ট্র্যাক করার জন্য পারমিশন চায়। তো এটা হচ্ছে কি, এটা সাধারণত আপনার ফোনে যে অ্যাডভার্টাইজিংগুলো শো হয় সেগুলোকে আরও বেশি ইম্প্রুভ করার জন্য তারা মূলত এই পারমিশনটা চায়। বাট এটা আপনি অবশ্যই অফ করে দেবেন, কারণ আপনি চাইবেন না আপনি কী ফোনে কী ইউজ করতেছেন কী করতেছেন সেটা অন্য কে জানুক। সো সেক্ষেত্রে জাস্ট সেটিংসে আসবেন, সেটিংসে আসার পরে প্রাইভেসিতে এখানে অপশনটা দেখতে পাবেন ট্র্যাকিং। এটা কিন্তু আগে ছিল না, জাস্ট নতুন করে চালু হয়েছে। তো ট্র্যাকিং আপনি চাইলে পুনরায় সব কিছুই বন্ধ করে দিতে পারেন, অথবা স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশনের ট্র্যাকিং যদি আপনি চান অফ করে দিতে পারবেন। সো আমার ক্ষেত্রে আমি সবগুলোই অফ করে দেবো, আর কোনো অ্যাপ্লিকেশন আমাকে আর এখন ট্র্যাক করতে পারবে না, আমি কী করতেছি না করতেছি এগুলো আর কোনো কিছুই দেখবে না। সাধারণত তারা অনেকগুলো ইনফরমেশন আপনার ফোন থেকে নেয় এবং কি ওই ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে আপনার ফোনে অ্যাডভার্টাইজিংগুলো করে। আর আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন ভিডিওটি অ্যান্ড শেয়ার করুন আপনার আইফোন ইউজার বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন এবং আরও মজাদার ভিডিও পেতে দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।